এবারে সম্মানিত অতিথিকে উত্তরীয় করিয়ে দিবে আমাদের পিপলস সিনেমা থিয়েটারের বন্ধু মুগ্ধ। সার্টিফিকেট দিবে প্রিয়তি। আমি এবারে কুমিল্লা জেলার বন্ধুদের মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আমি এবারে সম্মানিত অতিথিকে ওদের উদ্দেশ্যে কিছু বলার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। সবাইকে আগে জোরে একটা করতালি দিতে বলবো এদের জন্য, খুবই ভালো লাগছিল। বিশেষ করে বক্তব্য, অভিনয় সবকিছু মিলিয়ে অনেক অনেক ভালো লাগা। সবচেয়ে বেশি মানে আমি ধন্যবাদ উল্লসিত আমাদের শিল্পকলা একাডেমি এবং সাংস্কৃতিক মন্ত্রণালয়, তাদের জন্য একটা জোরে করতালি চাইছি। শিল্পকলা মহাপরিচালক দেবাশ আলী লাকি স্যার, ওনার জন্য একটা করতালি চাই। আর আমি আসলে আবেগ আপ্লুত, কারণ আমার ছোটবেলার কথা মনে পড়ছে। ঠিক আমি দর্শক সারিতে ছোট বাচ্চার মতো ছিলাম, বড়দের অনুষ্ঠান দেখতাম, ওই ভিড়ের মধ্যে আমি যখন এত ছোট আমার জায়গা হতো না, এই পিছিয়ে যা পিছিয়ে যা পিছিয়ে থাকতাম, মাথা উঁচু করে আমি দেখতে পারতাম না মঞ্চের অনুষ্ঠান। এখান থেকে ওদিকে ওদিক থেকে ওদিকে আমাকে শুধু ধাক্কাধাক্কি করতে করতে তারপর আমার মনে হলো যে একটা মঞ্চে একটা পরিবেশন সবচেয়ে সেফ জায়গাটা হচ্ছে এই মঞ্চ, যেখানে থাকলেই আমি সবচেয়ে নিরাপদে থাকবো, সবাই আমাকে দেখবে, আমাকে আর জায়গা খুঁজতে হবে না। তারপর থেকেই আমার আকর্ষণ কাজ করেছে যে কীভাবে আমি মঞ্চে যেন উঠতে পারি, সেভাবে তৈরি মানে নিজেকে তৈরি করেছিলাম এবং তারপরে আজকে এই জায়গায়। তো ওদের মধ্যে আমার সেই শৈশবকে আমি খুঁজে পাচ্ছি, তো খুবই ভালো লাগা। আর আমি মঞ্চের একজন মানুষ, আমি নাট্যকলা থেকে পাশ করেছি, অনার্স মাস্টার্স অ্যাক্টিং করেছি, কিন্তু ছোটবেলায় আমার বাড়িতে নাটকের একটা আবহ ছিল, পরিবেশ ছিল। আমি একটু শেয়ার করি যে আমি যখন ছোটের সময় আমার মাকে দাদিকে বললাম দৌড়ে গিয়ে, দাদি তুমি নাকি নাটক করো? দাদি আমার বললো না তো আমি নাটক করি না। বলছি না না দাদি তুমি নাটক করো। বলছি না আমি কোথা থেকে নাটক করো? বলছে না দাদি মিথ্যে বলো না তুমি নাটক করো। বলে আমি নাটক করি না। বলছে না এই যে মা বললো ওই যে বুড়ি আসছে না নাটক শুরু হবে। তো সেই সময়টা কথা মনে হচ্ছে। তো তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। আপনারা বিশেষ শিশু কথা দেখলেন তো আশেপাশে সত্যি আমারও রিলেটিভ আছে, সব মিলিয়ে মনে পড়ে গেল যে আমাদের আশেপাশে আমাদের শিশুদের আমরা যেন সেভাবে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য আমরা চেষ্টা করি, ওরা বড় হোক মানুষের মতো মানুষ হোক। খুবই ভালো লাগছে যে শিল্পকলা আজকে শিশুদের দখলে, সব জায়গায় শিশু। তো এই এই ভালো লাগা নিয়ে ফিরছি। ধন্যবাদ আমাকে যারা ইনভাইট করেছেন, কুমিল্লার সব শিশুদের ধন্যবাদ, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ সবাই। আমি এবারে